চার জুন টিভি বিতর্কে প্রধানমন্ত্রী ঋষি সোনা তার প্রতিপক্ষ লেবার নেতা স্যার কেয়ার স্টার্মারকে আক্রমণ করেছিলেন যে স্যার স্টার্মার অথবা লেবার পার্টি ব্রিটেনের অর্থনীতির জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছে তাতে ব্রিটেনের পরিবারগুলোর দুই হাজার পাউন্ড ট্যাক্স বেড়ে যাবে বা প্রতি মানুষের প্রতি মানুষ প্রতি দুই হাজার পাউন্ড ট্যাক্স বেড়ে যাবে এই ধরনের একটি কথা তিনি জোর দিয়ে বলেছিলেন এবং তিনি তাদের এই পরিকল্পনা কাজ করবে না বলে সেদিন বিতর্কে মানে এই ধরনের কথাগুলো বলে তিনি বিতর্কে জয়লাভ করেছিলেন কিন্তু এখন প্রশ্ন উঠেছে এবং অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রী ঋষি সোনাক তিনি মানুষকে মিথ্যা কথা বলতেন এবং তিনি মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন সেদিন তিনি যখন এই অভিযোগটি তুলেন স্যার কেয়ারস্টারমারের প্রতি তখনই কিন্তু স্যার কেয়ারস্টার্মার এর বিরুদ্ধে তিনি তার যুক্তিতর্ক তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীর কথাকে নাকচ করে দেন কিন্তু তারপরেও এটি নিয়ে নানান ধরনের চর্চা হতে থাকে বিশেষ করে পরের দিন যে বিভিন্ন সংস্থা যারা অর্থনীতিকে মনিটর করে এই সংস্থাগুলো মূলত এটা নিয়ে তারা তদন্ত শুরু করেছে সেই তদন্ত এখনও চলছে কিন্তু অর্থনীতি বিশ্লেষক যারা বা বিশেষজ্ঞ যারা তারা বলছেন যে প্রধানমন্ত্রী যেই কথাটি মানুষের সামনে বলেছেন সেটা মিথ্যে হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং তিনি মানুষজনকে মিসলিড করছেন মিস ইনফরমেশন দিচ্ছেন মানুষকে বিভ্রান্ত করছেন এবং লেবার নেতা স্যার কেয়ার সার কিন্তু একই কথা বলছেন যদি এই স্ট্যাটিস্টিক্স গুলোর মানে একটা ফলাফল চলে আসে এবং এটা যদি আসলে মিথ্যা প্রমাণিত হয় যে ডিসিশনের যেটা দাবি করছেন সেটা আসলে মিথ্যা ছিল অথবা তিনি মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাহলে কিন্তু তার রাজনৈতিক জীবনে অন্যতম একটি বড়ো দুর্ঘটনা ঘটতে পারে কারণ নির্বাচনের ঠিক এই মুহূর্তে সরাসরি মানুষকে বিভ্রান্ত করা মিথ্যা তথ্য দেওয়া সেটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে ডেফিনেটলি নিশ্চিতভাবেই বলা যায় ঋষি সুনাকের অবস্থা যতটুকু খারাপ আছে তার সাথে আরও বেশি খারাপ অবস্থার দিকে চলে যাবে আর সমাসম রানা টিভি লন্ডন